বাসের পরে এবার রেল। রেল লাইন কেটে ফেলার পর আগুন দেয়া হলো চলন্ত ট্রেনে। সিসিটিভির ফুটেজ দেখে গাজীপুর ঘটনায় জড়িতদের চিহ্নিত করা গেলেও নির্দেশদাতারা এখনো বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে। সরকার পতনের এক দফা আন্দোলন থাকলেও 28 অক্টোবরের পর কিছুদিন গা ঢাকা দিয়েই হরতাল অবরোধের মতো কর্মসূচি দিয়ে আসছে বিএনপি সহ সমমনারা। সেই থেকে এ পর্যন্ত 21 দিন অবরোধ আর 5 দিন হরতালের কবলে পড়েছে বাংলাদেশ, আর তাতেই পুড়ে ছাই হাজারো স্বপ্ন। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে 28 অক্টোবর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত ঢাকা সহ সারা দেশে 241টি গাড়ি ভাঙচুর আর 376টি গাড়ি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন আধুনিক প্রযুক্তির সঙ্গে বদলেছে এসব অপরাধের ধরন, তাই যারা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন তাদেরকেও দেখাতে হবে বাড়তি দক্ষতা। সেক্ষেত্রে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক, নৌ আর রেলপথে নিতে হবে বাড়তি নিরাপত্তা। নিরাপত্তার মাত্রা এটি নির্ভর করে ঝুঁকির উপরে। এই মুহূর্তে নিঃসন্দেহে আমাদেরকে আরও কিছু ভাবতে হবে যে যাত্রী উঠানোর সময় তাদের তারা কেউ এরকম কোনো নাশকতা করার কোনো কিছু সাথে নিয়ে উঠছে কি না সেটিকে চেক করা আমার মনে হয় ভবিষ্যতে যদি আমরা এটা বন্ধ করতে চাই। আর সবচেয়ে বেশি হলো জনগণের সচেতনতা। এদিকে প্রযুক্তিবিদরা বলছেন পাবলিক পরিবহন আর গুরুত্বপূর্ণ জায়গাতে ফেস ডিটেক্টর সিসিটিভির আওতায় আনলে সুফল মিলবে দ্রুত। এছাড়া তৈরি করতে হবে আধুনিক নিরাপত্তা বলয়, এক্ষেত্রে অল্প টাকা খরচে বড় সুফল মিলবে বলে মত তাদের। কিছু কিছু সিসিটিভি আছে ইনস্ট্যান্ট ক্যাপচারিং করে, যে শুধু ভিডিও রেকর্ড রাখে না, মোশন একটা ক্যারেক্টারকে ধরে সে ইনস্ট্যান্টলি একটা ক্যাপচার শট নিয়ে রাখে এবং পরবর্তীতে সেটাকে যাচাই বাছাই করে বের করা যায়। মানুষের ফেস ডিটেকশন করেও কিন্তু সিমিলার ফেস ডিটেক্ট করে কাউকে শনাক্ত করার সুবিধা হয়। ট্রেন লাইনে কোথাও কাটলো কিনা তারও কিন্তু একটা অ্যালার্ম সিস্টেম আছে। এদিকে পরিবহন মালিক কর্তৃপক্ষ বলছে রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছেন তারাও, শিগগিরই এই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা বলছেন তারা। লং রুটে তো আর এই ধরনের সব জায়গাতেই তো আর এই নেই, আবার ফুটেজও নাই। কিছু কিছু জায়গা যেখানে জেলা উপজেলার মধ্যে দিয়ে যাচ্ছেন তো সেখানে হয়তো আছে, কিন্তু ফাঁকা জায়গাতে তো আর সিসি ক্যামেরার আওতায় শ্রমিক বলে আমাদের নিরাপত্তা কী, যাত্রীরা বলে আমাদের নিরাপত্তা কী, তা আমরা কি বলতে চাই তুমি দেখে শুনে চালাও। 18 ডিসেম্বরের পর নতুন কর্মসূচি দেওয়ার কথা থাকলেও এখনও হরতাল অবরোধেই আটকে আছে বিএনপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।